যশোর শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শাহাদাদা নেওয়াজের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও গণভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও যশোর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গনি খান পলাশ। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক নূরে আলম সিদ্দিক মিলন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক সাইফুল ইসলাম তুহিন, যশোর জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাহার হোসেন স্বপন, যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ইমামুল কবির, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সমীর কুণ্ডু, সাবেক প্রচার সম্পাদক রাফেদ রেজা রতন, সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক হাসান ইমাম সাগর, সাবেক সদস্য প্রদীপ দাস, নূর ইমাম বাবুল, যশোর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মফিজুর রহমান ডাবলু, যশোর শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম সোহাগ, শেখ মোহাম্মদ ইব্রাহিম, নজরুল ইসলাম, যশোর শহর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি রবিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাহমুদুল হাসান সুমন। শেখ মোহাম্মদ ইব্রাহিম একটা কথা বক্তব্য বলে গেছেন যে একটি দল এদেশে বাংলাদেশকে আবার সেই পিছনে ফিরে যেতে বলাই জনগণ করার আহ্বান জানিয়েছে। পিছনে ফিরে যাওয়া মানে কি? বিদ্যুৎহীন বাংলাদেশ, কামবার বাংলাদেশ, বিদ্যুতের জন্য আন্দোলন করে জীবন দেওয়া এদেশে সেই পুরনো বাংলাদেশকে আবার ফিরে যেতে চায়। আবার সারের জন্য লড়াই করে এদেশের কৃষক যেদিন জীবন দিয়েছিল সারের জন্য, সেই বাংলাদেশকে আবার তারা নিয়ে যেতে চায়। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, সামাজিক সংগঠন, তারা, মহল্লা, গির্জা, পেগোডা সব জায়গায় প্রার্থনা হচ্ছে, মোনাজাত হচ্ছে, শোকসভা হচ্ছে যে পুনরায় আলো জাতির জন্য বঙ্গবন্ধু সহ তার পরিবারকে হত্যা করা হয়েছিল। কেন হত্যা করা হয়েছিল সেই ব্যাখ্যা কিন্তু আমাদের বক্তারা ইতিমধ্যে দিয়েছে। আমাদের কি কারণে আমরা একটু গান করেছি এবং যদি বক্তব্য দিলেন বক্তব্য বিবেচিত না করে আমি শুধুমাত্র 1975 সালের ফোনে লাগে বাংলাদেশকে আমরা জঙ্গিবাদী রাষ্ট্র থেকে বাংলাদেশকে রক্ষা করবো, বাংলাদেশ সমগ্র রাষ্ট্রকে বিশ্বের উন্নত রাষ্ট্র হিসেবে মর্যাদা সর্বদা চেষ্টা করবো, এই হলো আমাদের রাষ্ট্র।
ولكن يجب ان يكون هناك اشخاص 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 يجب ان يك